একটু আমার দেরি হচ্ছে, ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি? এর প্রতি শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে যারা শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত হয়েছে, জেলা প্রশাসন কুমিল্লার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কুমিল্লা ছয় আসনের মাননীয় সংসদ সদস্য সদস্য আঞ্জুম সুলতানা সীমা হবে। প্রথমেই মাননীয় সংসদ সদস্য কুমিল্লা ছয় প্রশ্নোত্তর অর্পণ করবেন, এরপরেই তারপরে জেলা প্রশাসন পুলিশ বিভাগ প্রশ্নোত্তর অর্পণ করবেন, জেলা পরিষদ কুমিল্লা, কুমিল্লা সিটি কর্পোরেশন, সিভিল সার্জন, এরপরে হাইওয়ে। আমি কি বলিতে পারি আকম বাহাউদ্দিন বাহাল, এরপরে পুষ্পস্তবক অর্পণ করবেন, জেলা প্রশাসনের কুমিল্লার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবেন কুমিল্লার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, এরপরে পুষ্পস্তবক অর্পণ করবেন, এরপরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান। আমি ক্রমান্বয়ে একে একে যাবেন, একজন যাবেন। আমাদের সম্মানিত মাননীয় সংসদ সদস্য যেভাবে নির্দেশনা দিয়েছেন, সীমার পরে ডিস্ট্রিক্ট জজ, জেলা জজ, তারপর জেলা প্রশাসক। মাননীয় সংসদ সদস্য গণের পরে জেলা আমাদের সময় হয়েছে। আমি সম্মানিত মাননীয় সংসদ কুমিল্লা ছয় মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহাল, আমরা দেখতে পাচ্ছি পুষ্পস্তবক অর্পণ করা জেনে গিয়েছে। আমি সম্মানিত সাংবাদিক যারা আছেন একটু আপনারা মাথা রেখে দাঁড়াবেন। মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহাল পুষ্পস্তবক করতে সাথে আছেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসান, পুষ্পস্তবক অর্পণ করছেন। এরপরে পুষ্পস্তবক অর্পণ করবেন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, এরপরে ভারপ্রাপ্ত জেলা জজ জনাব হাবিবুর রহমান, সাথে আছেন জুডিশিয়াল মিনিস্টার জনাব সোহেল রানা, পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপরে এরপরে সম্মানিত সিভিল সার্জন মীর মুবারক হোসেন এবং ক্রমান্বয়ে আমাদের এখন সশস্ত্র সালাম দেওয়া হবে। সামনের অংশটি ফাঁকা করার জন্য বিনীত অনুরোধ করছি, এখন সশস্ত্র সালাম দেওয়া হবে। যারা সামনে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুগ্রহ করে একটু সামনে অংশটি খালি করতে হবে। স্টেশন ক্লাবের পক্ষে শ্রদ্ধা জানানোর কুমিল্লা গণপ
পূর্ত অধিদপ্তরের সকল ভোটারের ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাব, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশারের নেতৃত্বে ক্লাবের সদস্যবৃন্দ শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে প্রবেশ করেছেন। তারপরে শ্রদ্ধা জানাবেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ সকলকে একটু ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং যারা শ্রদ্ধা জানিয়েছেন আমাদের শহীদ মিনার অনুরোধ জানাবো, অল্প সময় লাগবে আমাদের এই শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি সম্পন্ন করতে, কিন্তু সমিতি সকলকে সহযোগিতা করার জন্য আমি মিলিতভাবে এগিয়ে যাচ্ছি। এলজিইডি কুমিল্লা তত্ত্বাবধায়ক প্রকৌশলী নেতৃত্বে কুমিল্লা নির্বাচন কমিটি, জেলা নির্বাচন কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, জেলা নির্বাচন কার্যালয়, সর্বজেলা সমাজ সেবা কার্যালয়, কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশন, ডাক্তার তৃপ্তি চন্দ্র ঘোষের নেতৃত্বে হার্ট কেয়ার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এগিয়ে যাচ্ছেন শহীদ বেদির দিকে। আমরা যারা বিএনসিসির সদস্যরা রয়েছ তোমরা একটু সকলকে সহযোগিতা করবে, যারা শ্রদ্ধা জানাচ্ছেন তাদের যাতে দ্রুততার সাথে শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনার এলাকাটি স্থান ত্যাগ করে। একটু আস্তে আস্তে আমরা যা দেখতে পাচ্ছি অনেক লম্বা লাইন হয়েছে, আপনারা একটু আস্তে আস্তে এলেন। দীর্ঘদিন আমরা এই কুমিল্লার ঐতিহ্যকে রক্ষা করেছি আর এই একুশের জন্মই তো কুমিল্লাতে। আজকে আমরা যদি সুশৃঙ্খলভাবে আমাদের শহীদদেরকে শ্রদ্ধার সাথে দয়া করে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আসুন, আমরা সবাই হলেন পরিষদ। সুযোগ করে দিন, আজকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সম্মানিত অধ্যক্ষ, ভিক্টোরিয়া কলেজের সকল শিক্ষকবৃন্দ শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য শহীদ বেদিতে প্রবেশ করছেন। তারপরে জেলা পরিবার পরিকল্পনা, জেলা খাদ্য বিভাগ কুমিল্লা, আমরা যদি সুশৃঙ্খল না করতে পারি তাহলে আপনারা দয়া করে সুশৃঙ্খল ভাবে একটু ধারাবাহিক ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লার নেতৃবৃন্দ, তারপরে যেটি জাতীয় ধীরে ধীরে ধারাবাহিকভাবে এগিয়ে আসেন, বাংলাদেশ জাতীয় অন্তঃকল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় অন্তঃকল্যাণ সমিতির নেতৃবৃন্দরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জেলা সমাজ সেবা কার্যালয়, সমবায় কার্যালয় কুমিল্লা, জেলা কার্যালয় কুমিল্লা, আপনারা দয়া করে মুখটা একটু দয়া করে খালি করে দেন। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা ফুল শুভেচ্ছা প্রদান করার জন্য কুমিল্লা থেকেই তো একুশের সৃষ্টি। সেদিন 1948 সালের 25 ডিসেম্বর ছিল যে চেতনা বোধ জাগ্রত হয়েছিল, সেই চেতনা বোধ থেকে যে বৃষ্টি পাপন করা হয়েছিল, সে দয়া করে সুশৃঙ্খল ভাবে আপনারা দলিতভাবে প্রবেশ করেন। এখন সরকারি আইন কর্মকর্তা বিন্দু অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে দলিতভাবে প্রবেশ করছেন। আমরা লক্ষ্য করছি বাক্যবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন আব্দুল্লাল মাহমুদ শহীদের নেতৃত্বের জন্য প্রবেশ করছেন। বাক্যবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের নেতৃবৃন্দরা আপনারা প্রবেশ করেন, তারপর পরে বাংলা শাখার নেতৃবৃন্দরা আপনারা এগিয়ে আসেন। জেলা পরিষদের কুমিল্লা শাখা আপনারা এগিয়ে আসেন, তারপরে দর্শক মন্ডলী আপনারা শহীদ জনপথ অধিদপ্তর কুমিল্লা নেতৃবৃন্দরা শহীদ বেদিতে প্রবেশ করছেন, কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দরা প্রবেশ করছেন, তারপরে কুমিল্লা সামাজিক বন বিভাগের নেতৃবৃন্দরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা, মহান 21 ফেব্রুয়ারি মাসের শহীদদের বিনম্র শ্রদ্ধা বঙ্গবন্ধু আইনজীবী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা, ইঞ্জিনিয়ার এপি আইইবি কুমিল্লা কেন্দ্র আপনারা এগিয়ে আসেন। কুমিল্লা ইউনিট বাংলাদেশ একটু দয়া করে খালি করে দিন, অন্তত পক্ষে আমরা যাতে আজকের এই পর্বটা অত্যন্ত সুন্দর সুস্থ ঐতিহ্য ইতিহাস যে আমরা সম্মানের সাথে রক্ষা করতে পারি। বাংলাদেশের নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য শহীদ বেদিতে প্রবেশ করছেন। এরপরে রোটারি ক্লাব অফ কুমিল্লা লাল ভাই
তারপর মৃত্তিকা মৃত্তিকা স্যার ধন্যবাদ এবার এবার আমি মাইকে আসার জন্য অনুরোধ করছি আমাদের জেলা কালচারাল অফিসার জনাব আয়াদ মাহমুদ শ্রদ্ধা নিবেদন জানিয়ে যাচ্ছেন আলী ইমাম আসাহেবের নেতৃত্বে শিক্ষা অধিদপ্তরের সকল নেতৃত্বে এখন শ্রদ্ধা জানাবেন বেসরকারি ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন কুমিল্লা প্রবেশ করবেন যাত্রী সাহিত্য সাংস্কৃতিক সংগঠন কুমিল্লা কুমিল্লা মহানগর যুবলীগের সম্মানীয় আহ্বায়ক আব্দুল্লাহ মাহমুদ শহীদ তারপরেই রয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ জামাল নাসের এবং অন্যান্য শিক্ষকবৃন্দ কর্মকর্তাবৃন্দ রয়েছেন তারা শহীদ বেদিকে গিয়ে যাচ্ছেন আমি তাদের একটু দ্রুততার সাথে শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিকে এগিয়ে যাচ্ছেন শ্রদ্ধা জানাবেন এটি জাতীয় বাংলাদেশ রেল শ্রমিক লাইভ সম্প্রচার করছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ঘোষণা মঞ্চ সহ সার্বিক ব্যবস্থাপনায় কুমিল্লা অনেক বন্ধুদেরকে সহকর্মী বন্ধুদেরকে অনুরোধ জানাবো দ্রুততার সাথে আপনাদের কর্মকাণ্ডগুলো শেষ করবেন এবং শহীদ বেদি দ্রুততার সাথে যাতে খালি করে দেওয়া হয় সেই বিজেপির নেতৃবৃন্দ বুঝেছেন আমি একটু অপেক্ষা করার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি তারপরে কুমিল্লা মহানগর যুবলীগ শহীদ বেদিতে প্রবেশ করছেন কুমিল্লা মহানগর যুবলীগ আব্দুল্লাহ মাহমুদ শহীদের নেতৃত্বে কুমিল্লা তারপরে যারা রয়েছেন আপনারা আপনাদেরকে একটু অপেক্ষা করতে অনুরোধ জানাবো মহানগর যুবলীগ শ্রদ্ধা জানানোর শেষেই আমি আপনাদের সংগঠনগুলোর নাম বলবো আপনারা প্রবেশ করবেন বাংলা কলেজ অধ্যক্ষ ইয়াসিনুর রহমান নগর যুবলীগের অসংখ্য নেতাকর্মী এসেছেন শহীদ মিনারে বাউন্নর ভাষা শহীদদের তারপরে কুমিল্লা হাই স্কুল কুমিল্লা হাই স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ শহীদ বেদিতে কুমিল্লা ট্রমা সেন্টারের সম্মানীয় পরিচালক চিকিৎসকবৃন্দ শ্রদ্ধা জানাবেন দক্ষিণ জেলা যুবলীগের নেতৃবৃন্দ শহীদ বেদিতে প্রবেশ করছেন বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা জেলা তারপরেই শহীদ বেদিতে প্রবেশ করছে কুমিল্লা ট্রমা সেন্টার কুমিল্লা রূপসী বাংলা কলেজ ইয়াসিনুর রহমানের কর্মকর্তাবৃন্দ রয়েছেন তারপর রয়েছে র‍্যাঙ্ক টেকার কুমিল্লা পতাকায় রয়েছে কুমিল্লা টাউন হল টাউন হলের সাধারণে আমরা ভোরের অনুষ্ঠানের কর্মসূচি শুরু করব সেই সময়ে কুমিল্লার সকল শিক্ষা টাউন হল কুমিল্লা টাউন হল শ্রদ্ধা জানান সাংবাদিক অশোক বড়ুয়া কাউন্সিলর কুমিল্লা টাউন হল সম্মানিত সদস্য কুমিল্লা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা সাংস্কৃতিক কর্মকর্তা